السلام عليكم ورحمة الله وبركاته. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরুতেই তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আশা রাখি তোমরা সকলেই ভালো আছো। দীর্ঘ করোনা নামক মহামারীর কারণে আমরা সরাসরি ক্লাস থেকে বঞ্চিত, এই মহামারী সারা পৃথিবীর বুকে ছড়িয়ে পড়েছে। এই মহামারীর কারণে আমরা তোমাদের সাথে সরাসরি ক্লাসে অংশগ্রহণ করতে পারছি না। তোমাদের লেখাপড়ার গতিকে অব্যাহত রাখার জন্য আজকের এই অনলাইন ক্লাসে আমি উপস্থিত হয়েছি। শুরুতেই আমি মহান সৃষ্টিকর্তার কাছে অসংখ্য শুকরিয়া আদায় করছি, যিনি দীর্ঘদিন পরেও আমাদেরকে সুস্থ রেখেছেন। তোমাদের সামনে আজকের এই অনলাইন ক্লাসে কথা বলার সুযোগ করে দিয়েছেন, এ কারণে আমি তার নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ক্লাস উপস্থাপনায় রয়েছি আমি মোহাম্মদ জুলহাস আহমেদ, সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান পালং ক্লাসার গুদার সরকারি উচ্চ বিদ্যালয় শরীয়তপুর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের ষষ্ঠ অধ্যায় থেকে একটি পাঠ আলোচনা করব ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচ্য বিষয় হলো মোলার দ্রবণ নিয়ে। তোমাদের বইয়ের ষষ্ঠ অধ্যায়ের 6-1-3 মোলার দ্রবণ যে টপিক্সটি রয়েছে, সেই টপিক্সটি নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। মোলার দ্রবণ নিয়ে যদি আলোচনা করতে হয়, শুরুতে আমাদেরকে দ্রবণ নিয়ে একটু কথা বলতে হবে। তোমরা এখানে দুইটি পাত্র দেখতে পাচ্ছ, যদি আমি একটি পাত্রে পানি নেই, পানির ভিতরে যদি আমি চিনি দেই, তাহলে পানি হলো আমার দ্রাবক, চিনি হলো দ্রবণ। আর পানি এবং চিনির যে মিশ্রণ, যে শরবত, সেটা হলো দ্রবণ, সেটা হলো দ্রবণ। অর্থাৎ এক্ষেত্রে পানি হলো দ্রাবক, চিনি হলো দ্রবণ। পানি এবং চিনির যে মিশ্রণ রয়েছে, সেই মিশ্রণ হলো দ্রবণ। এখন তাহলে দ্রবণ প্রস্তুতি করার সময় দ্রাবকের মধ্যে যে পদার্থ যোগ করা হয় তাই হলো দ্রবণ। আর দ্রব এবং দ্রাবক মিশ্রিত হয়ে যে মিশ্রণ উৎপন্ন হয় সেটা হলো দ্রবণ। আর দ্রবণ প্রস্তুত করার জন্য
দ্রবকে, যে পদার্থের মধ্যে দ্রবীভূত করা হয় ওই পদার্থকে বলা হয় দ্রাবক। এই ক্ষেত্রে পানি হলো আমার দ্রাবক, পানি এবং চিনি মিশ্রণ হলো দ্রবণ, আর চিনি হলো দ্রবণ। তাহলে তোমরা জানতে পারলে দ্রব কি, দ্রাবক কি, দ্রবণ কি, এই বিষয়টি নিয়ে তোমরা পূর্বের ক্লাসে ষষ্ঠ সপ্তম এই ক্লাসগুলি যখন তোমরা পড়েছো তখন তোমরা বিস্তারিত জেনেছ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে দ্রাবক, দ্রব এবং দ্রবণ বলতে কী বোঝায় সেই বিষয়টি তোমরা বুঝবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ 6-1-3 পাঠে তারা বলেছেন দ্রাবক, দ্রব, দ্রবণ বলতে কী বোঝায় সেটি বোঝানোর জন্য একটি উদাহরণ দেওয়া যাক। একটি গ্লাসে প্রায় অর্ধেক পানি নাও, সেই পানিতে সামান্য পরিমাণ খাবার লবণ নিয়ে একটি চামচ দিয়ে মিশাও, দেখা গেল পানিতে লবণ মিশে গেছে বা পানিতে আর লবণ দেখা যাচ্ছে না। এই লবণ পানির মিশ্রণ হলো একটি দ্রবণ। এই মিশ্রণে পানিকে বলা হয় দ্রাবক, লবণকে বলা হয় দ্রবক। দ্রবণ প্রস্তুত করার সময় পানি, অ্যাসিড, অ্যালকোহল ইত্যাদি নানা রকম তরল ব্যবহার করা যায়। এই অধ্যায়ে আমরা মূলত পানিকেই দ্রাবক হিসাবে ব্যবহার করব। পানিকে দ্রাবক হিসাবে ব্যবহার করলে যে দ্রবণ তৈরি হয় তাকে জলীয় দ্রবণ বলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখানে একটা বিষয়, আরেকটি বিষয় যেটা জানলাম সেটা হলো জলীয় দ্রবণ কি। দ্রবণ প্রস্তুতি করার সময় বা দ্রবণ প্রস্তুত করার সময় পানিকে দ্রাবক হিসাবে ব্যবহার করলে, দ্রবণ প্রস্তুত করার সময় পানিকে দ্রাবক হিসাবে ব্যবহার করলে যে দ্রবণ তৈরি হয় ওই দ্রবণকে বলা হয় জলীয় দ্রবণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে জলীয় দ্রবণ কি সেটা আমরা জানলাম। তোমরা উপরে ক্লাসে অ্যাসিড, অ্যালকোহল সহ অন্যান্য তরলকে দ্রাবক হিসাবে ব্যবহার করতে পারবে। আমরা এই অধ্যায়ে শুধুমাত্র পানিকে আমরা দ্রাবক হিসাবে ব্যবহার করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসি আমরা মোলার দ্রবণ নিয়ে কথা। মোলার দ্রবণ নিয়ে কথা বলার আগে তোমাদেরকে ভাবতে হবে মোল কি। স্বাভাবিকভাবে মোলের সংজ্ঞাটা আমরা কয়েকভাবে দিতে পারি। কোনো পদার্থের পারমাণবিক ভরকে বা আণবিক ভরকে যদি গ্রামে, গ্রাম এককে প্রকাশ করা হয় তাহলে যে পরিমাণ পাওয়া যায় তাকে বলা হয় মোল। যেমন তোমাকে বলা হলো কার্বন ডাইঅক্সাইড এর 1 মোল সমান কি পরিমাণ বা কত গ্রাম। তোমরা লক্ষ্য করবে কার্বন ডাইঅক্সাইড CO2 এর আণবিক ভর হলো 44। তোমরা আণবিক ভর নির্ণয় করা ইতিমধ্যে শিখেছ। কার্বনের পারমাণবিক ভর 12×1 যোগ অক্সিজেনের পারমাণবিক ভর 16×2, যেহেতু অক্সিজেনের নিচে 2টি পরমাণু আছে এবং কার্বনের নিচে 1টি পরমাণু আছে, তাহলে 12 এবং 32 যদি আমরা গুণ করি, 12 এবং 32 যদি আমরা যোগ করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি 44। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর পেলাম আমরা 44, একে যদি গ্রাম এককে প্রকাশ করি তাহলে হয় 44 গ্রাম। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের 1 মোল সমান 44 গ্রাম। যদি আমরা সোডিয়াম কার্বনেটের কথা চিন্তাধারা করি, Na2CO3, সোডিয়াম কার্বনেটের আণবিক ভর পাবো 106। তাহলে 1 মোল সোডিয়াম কার্বনেট সমান 106 গ্রাম, কারণ আণবিক ভরকে যদি গ্রাম এককে প্রকাশ করা হয় তাহলে যে পরিমাণ পাওয়া যায় সেটাই হলো মোল। তাহলে সোডিয়াম কার্বনেটের 1 মোল মানে হলো 106 গ্রাম। ঠিক তেমনইভাবে যদি আমরা ক্যালসিয়াম কার্বনেটের 1 মোল ভাবি, ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর হলো 100, সুতরাং 1 মোল ক্যালসিয়াম কার্বনেট সমান 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট।
অর্থাৎ আমি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি যে কোনো পদার্থের আণবিক ভরকে বা পারমাণবিক ভরকে যদি গ্রামে থেকে প্রকাশ করা হয় তাকে কি বলা হয়, মোল বা এক মোল বলা হয়। পারমাণবিক ভরের কথা যদি আমরা ভাবি যে কার্বনের পারমাণবিক ভর হলো 12, এক মোল কার্বন সমান 12 গ্রাম, তাহলে এই কার্বনের ক্ষেত্রে এক মোল কার্বন সমান 12 গ্রাম কার্বন। তোমাদেরকে অন্যভাবেও সংজ্ঞাটি দেওয়া দিতে পারো, তোমরা রাসায়নিক পদার্থের পারমাণবিক ভর অথবা আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকে ওই পদার্থের এক মোল বলা হয়। তোমরা এভাবে বলতে পারো। বা যে কোনো পদার্থের এক মোলের মধ্যে সাধারণত 6.023 × 10²³ অণু পরমাণু বায়ু থাকে। কথাটা এইভাবে বলতে পারি আমরা, কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে 6.023 × 10²³ পরমাণু অণু বায়ু থাকে সেই পরিমাণকে ওই পদার্থের মোল বলা হয়। তবে সচরাচর ক্ষেত্রে তোমরা সংজ্ঞাটা এভাবে দিলেই ভালো হয় যে রাসায়নিক পদার্থের পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভর অথবা অণুর ক্ষেত্রে আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকে ওই পদার্থের এক মোল বলা হয়। তাহলে আমরা জানি 1 লিটার মানে হলো 1000 মিলিলিটার। যদি মনে করো আমরা একটি পাত্র নেওয়া আছে, এই পাত্রে যদি আমরা 1 লিটার বা 1000 ml দ্রবণ থাকে, এই 1000 ml দ্রবণের মধ্যে যে কোনো পদার্থে যদি 1 মোল দ্রবদ্রবীভূত থাকে, 1 মোল দ্রবীভূত থাকে, অর্থাৎ এই 1 লিটার দ্রবণের মধ্যে যদি সোডিয়াম কার্বোনেটের 106 গ্রাম দ্রবদ্রবীভূত থাকে, কারণ সোডিয়াম কার্বোনেটের 1 মোল সমান 106 গ্রাম, তাহলে সোডিয়াম কার্বোনেটের যে 106 গ্রাম নিলাম আর দ্রাবক হলো 1 লিটার বা 1000 ml, এই 1 লিটার বা 1000 ml দ্রাবক, দ্রাবক হিসাবে আমরা পূর্বেই বলেছি যে স্বাভাবিকভাবে আমরা পানি ব্যবহার করব। যদি আমরা এই 1000 ml দ্রাবকের মধ্যে যদি সোডিয়াম কার্বোনেটের 1 মোল বা 106 গ্রাম দ্রবদ্রবীভূত করি, তাহলে দ্রব এবং দ্রাবকের মিশ্রণ করলে যে মিশ্রণ আমরা পাব সেই মিশ্রণকে বলা হয় মোলার দ্রবণ। অর্থাৎ আমরা বলতে পারি এভাবে, তোমাদের বইয়ের যে সংজ্ঞাটি তোমরা দেখতে পাচ্ছ, একটি নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যদি 1 মোল দ্রব দ্রবীভূত থাকে তবে ওই দ্রবণকে মোলার দ্রবণ বা 1 মোলার দ্রবণ বলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন যদি আমরা এই 1 লিটার বা 1000 ml এর মধ্যে আমরা কার্বন ডাইঅক্সাইড নেই, তাহলে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হলো 44, তাহলে 1 মোল কার্বন ডাইঅক্সাইড সমান 44 গ্রাম, তাহলে আমরা কার্বন ডাইঅক্সাইড নিলে আমরা 44 গ্রাম নেব। যদি আমরা ক্যালসিয়াম কার্বনেট নেই, ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর হলো 100, 1 মোল ক্যালসিয়াম কার্বনেট সমান 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, তাহলে আমরা এই 1 লিটার বা 1000 ml এর মধ্যে যদি ক্যালসিয়াম কার্বনেটের 106 গ্রাম দ্রবকে দ্রবীভূত করি, তাহলে যে মিশ্রণ পাবো তার নাম হলো মোলার দ্রবণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি আমরা কাজ করি এখানে, তোমাদেরকে সবসময় ভাবতে হবে যা রেশিওটা যেটা হবে সেটা হবে 1 লিটার বা 1000 ml এর মধ্যে যে কোনো পদার্থের 1 মোল দ্রব দ্রবীভূত করতে হবে। যদি আমরা
এক্ষেত্রে যদি আমরা অন্য পদার্থ যদি আমরা নেই, যেমন তোমাদেরকে বলা হলো সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর হলো 58.5, তাহলে এই সোডিয়াম ক্লোরাইডকে, তাহলে এই সোডিয়াম ক্লোরাইডের 1 মোল মানে 58.5 গ্রাম, সে 58.5 গ্রামকে যদি 1 লিটার বা 1000 ml দ্রাবকে মধ্যে দ্রবীভূত করা হয়, তাহলে দ্রব এবং দ্রবীভূত, দ্রব এবং দ্রাবক মিলে যে দ্রবণ উৎপন্ন করল সেই দ্রবণটার নামই হল মোলার দ্রবণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে ভাবতে হবে যেটা সবসময় অনুপাত ঠিক রাখতে হবে। যেমন তোমাদেরকে 1000 ml পানির কথা এখানে বলা হলো, বা 1000 ml দ্রাবকের কথা তোমাকে বলা হয়েছে, যে 1000 ml দ্রাবকের মধ্যে যদি সোডিয়াম কার্বনেটের 1 মোল অর্থাৎ 106 গ্রাম নেওয়া হয়, তাহলে 106 গ্রাম নেওয়ার ফলে দ্রবণ উৎপন্ন হলো, এই দ্রবণকে বলা হয় মোলার দ্রবণ। কিন্তু যদি আমি 500 ml দ্রাবক নেই, তাহলে এই 500 ml দ্রাবক অর্থাৎ পানি যদি আমরা অন্য একটি পাত্রে নেই, আর সোডিয়াম কার্বনেটের যে 53 গ্রামকে যদি আমরা নেই, তাহলে এই দ্রবণটি মোলার দ্রবণ হবে। তোমরা একটু লক্ষ্য করবে, 1 লিটার বা 1000 ml এর মধ্যে আমরা নিলাম সোডিয়াম কার্বনেটের 1 মোল বা 106 গ্রাম, অন্য একটি পাত্রে আমরা সেই 1000 ml দ্রাবক বাদে যদি আমরা 500 ml দ্রাবক নিই, সাথে সাথে সোডিয়াম কার্বনেটের আমরা অর্ধেক, 1 মোলের অর্ধেক অর্থাৎ 53 গ্রাম নিলাম, অর্থাৎ আমরা দ্রাবকও নিয়েছি অর্ধেক, দ্রবও নিয়েছি অর্ধেক, তাহলে ওখানে 1000 ml এর মধ্যে 106 গ্রাম সোডিয়াম কার্বনটা 106 গ্রাম দেওয়ার পরে দ্রব এবং দ্রাবকের যে অনুপাত ছিল, ঠিক 500 ml এর মধ্যে যদি আমরা 53 গ্রাম দিই, তাহলে অনুপাত ঠিক থাকবে। তাহলে এই যে আমাদের যে দ্বিতীয় যে দ্রবণটা, এই দ্রবণটিও আমরা মোলার দ্রবণে পরিণত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঠিক যদি অন্য একটি পাত্রে যদি আমি 2 লিটার দ্রাবক নেই পানি হিসাবে বা 2000 ml, সেখানে যদি আমরা সোডিয়াম কার্বনেটের 106-এর পরিবর্তে তার দ্বিগুণ অর্থাৎ 212 গ্রাম নেই, তাহলে যে দ্রবণ উৎপন্ন হবে সেই দ্রবণটিও মোলার দ্রবণ নামে পরিচিত হবে। কারণ আমরা 1 লিটারের মধ্যে নিয়েছি, আমরা 1 লিটার বা 1000 ml এর মধ্যে নিয়েছি আমরা সোডিয়াম কার্বনেট 106 গ্রাম, ঠিক তেমনইভাবে 2 লিটারের মধ্যে নিয়েছি আমরা 106-এর দ্বিগুণ অর্থাৎ 212 গ্রাম, তাহলে এই দ্রবণটি আমার মোলার দ্রবণে পরিণত হবে। তবে সবসময় আমাদেরকে মনে রাখতে হবে অনুপাতটা ঠিক থাকতে হবে, অর্থাৎ এই বিষয়টিকে আমরা এভাবে সংজ্ঞায়িত করছি, একটি নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যদি 1 মোল দ্রবণ দ্রবীভূত থাকে, তবে ওই দ্রবণকে মোলার দ্রবণ বা 1 মোলার দ্রবণ। 1 লিটার দ্রবণে যদি 2 মোল দ্রবণ দ্রবীভূত থাকে, তবে ওই দ্রবণকে 2 মোলার দ্রবণ হবে। এর কারণ হল 1 লিটার দ্রবণে 1 মোল দিলে যে পরিমাণ ঘনমাত্রা হবে, 2 মোল দিলে ঘনমাত্রাটা তার বেশি হয়ে যাবে, অর্থাৎ 1 লিটার বা 1000 ml এর মধ্যে সোডিয়াম কার্বনেট যদি আমরা 212 গ্রাম দিই, তাহলে সোডিয়াম কার্বনেটের যে দ্রব আছে সেই দ্রবের যে ঘনত্ব, ঘনত্বটা এটা দ্বিগুণ হয়ে গেল, এ কারণে এটাকে বলা হয় 2 মোল। যদি আমরা 1 লিটার দ্রবণের মধ্যে যদি আমরা 3 মোল দিয়ে থাকি, তাহলে ওই দ্রবণ হবে 3 মোলার দ্রবণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমনভাবে যদি তোমরা লক্ষ্য করবে যে 1 লিটার দ্রবণের মধ্যে যদি 1/2 মোল দ্রব দ্রবীভূত থাকে, 1/2 মোল বলতে বা 1/2 মোল বলতে বা 0.5 মোল বলতে আমরা বুঝাচ্ছি সোডিয়াম কার্বনেটের 1 মোল মানে 106 গ্রাম, 106-এর অর্ধেক মানে 53 গ্রাম,
অর্থাৎ 1 লিটার দ্রবণের মধ্যে যদি কোনো পদার্থের অর্ধ মোল বা 0.5 মোল দ্রবণ দ্রবণ থাকে, তবে ওই দ্রবণকে আমরা বলবো সেমি মোলার দ্রবণ, সেমি মোলার বা অর্ধমোলার দ্রবণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1 লিটার দ্রবণের মধ্যে যদি কোনো পদার্থের 10 ভাগের 1 ভাগ, অর্থাৎ সোডিয়াম কার্বোনেটের কথা যদি আমরা চিন্তাধারা করি, সোডিয়াম কার্বোনেটের 106 গ্রাম, তার 10 ভাগের 1 ভাগ হলো 10.6 গ্রাম। যদি 1 লিটার বা 1000 ml-এর মধ্যে যদি সোডিয়াম কার্বোনেটের 10.6 গ্রাম দ্রবণ থাকে, আমরা এইভাবে বলতে পারি যে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যদি কোনো পদার্থের 0.1 মোল বা 1/10 মোল দ্রবণ থাকে, তবে ওই দ্রবণকে বলবো আমরা ডেসিমোলার দ্রবণ। আর নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যদি কোনো পদার্থের 0.5 মোল দ্রবণ থাকে, ওই দ্রবণকে বলবো আমরা সেমিমোলার দ্রবণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি আমরা সেন্টিমোলার দ্রবণের কথা চিন্তাধারা করি, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে 1 লিটার বা 1000 ml দ্রবণের মধ্যে যদি কোনো পদার্থের 1/100 মোল বা 0.01 মোল দ্রবণ থাকে, তাহলে ওই দ্রবণকে আমরা বলবো সেন্টিমোলার দ্রবণ। মানে 100 ভাগের 1 ভাগ। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা দেখলাম মোলার দ্রবণ, সেমিমোলার দ্রবণ, ডেসিমোলার দ্রবণ, সেন্টিমোলার দ্রবণ। এখানে তোমাদেরকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে 1 লিটার দ্রবণের মধ্যে যদি 50 গ্রাম চিনি থাকে, অন্য একটি পাত্রে 1 লিটার দ্রবণের মধ্যে যদি 100 গ্রাম চিনি থাকে, তাহলে 100 গ্রাম যেটাই থাকবে সেখানে চিনির ঘনত্বটা তুলনামূলকভাবে বেশি। তাহলে যেটায় দ্রবের রেশিওটা বেশি থাকবে সেই দ্রবণকে আমরা গাঢ় দ্রবণ বলবো, আর যে দ্রবণের দ্রবের পরিমাণটা তুলনামূলকভাবে কম থাকবে সেই দ্রবণকে আমরা লঘু বা পাতলা দ্রবণ আমরা বলবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা মোল কী সেটা আমরা জেনেছি, তারপর মোলার দ্রবণ কী সেটা আমরা জানলাম, সেমিমোলার দ্রবণ কী, ডেসিমোলার দ্রবণ কী, সেন্টিমোলার দ্রবণ কী সেটা আমরা জেনেছি, মোলার, সেমিমোলার, ডেসিমোলার, সেন্টিমোলার সেটা আমরা জানলাম, লঘু দ্রবণ কী সেটাও আমরা জানলাম, গাঢ় দ্রবণ কী সেটা আমরা জানলাম। তোমাদেরকে আরেকটি বিষয় জানতে হবে, মোলারিটিকে একটি নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যত মোল দ্রবণ থাকে তাকে ওই দ্রবণের মোলারিটি বলে। একটি নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যত মোল দ্রবণ থাকে তাকে ওই দ্রবণের মোলারিটি বলা হয়। একটি নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যদি 2 মোল দ্রবণ থাকে তাকে, তবে ওই দ্রবণের মোলারিটি 2। অর্থাৎ তোমার মোলারিটি কাকে বলে সেই বিষয়টা তোমরা জানার চেষ্টা করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকের ক্লাসে আমরা যে বিষয়টি জানলাম, মোলার দ্রবণ কাকে বলে, দ্রবণ কাকে বলে, দ্রাবক কাকে বলে, দ্রবণ কাকে বলে, লঘু দ্রবণ কী, গাঢ় দ্রবণ কী, মোলারিটি কী, সেমিমোলার কী, ডেসিমোলার কী, সেন্টিমোলার কী, অর্থাৎ সেমিমোলার দ্রবণ, ডেসিমোলার দ্রবণ এবং সেন্টিমোলার দ্রবণ কাকে বলে সেই বিষয়টি আমরা জেনেছি। আমি আশা রাখি তোমরা এই বাড়ির কাজগুলো সুন্দরভাবে করার জন্য তোমরা চেষ্টা করবে, এবং আজকের ক্লাস থেকে তোমরা মোলার দ্রবণ, সেমিমোলার দ্রবণ, সেন্টিমোলার দ্রবণ, ডেসিমোলার দ্রবণ এই বিষয়গুলো তোমরা ভালোভাবে বুঝতে পারবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।